আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, দেখেন এই মানুষটা, এই দুইজন মানুষ একই শরীরে আজকে 17 বছর থেকে এই অবস্থায় আছে। দেখেন আল্লাহ আল্লাহ আমাদেরকে যে সুস্থ রাখেছে, আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত শুকর আদায় করা দরকার। আমরা অনেকেই সামান্য আঘাত পেলে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে দোষারোপ করি। সামান্য কষ্ট হলে আমাদের অনেক সময় আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে দোষারোপ করতে থাকে। আমার এটা হয়েছে কেন, আমার ব্যবসায় লস হয়েছে কেন, আমি শারীরিক অসুস্থ কেন, আমার ফ্যামিলিতে সমস্যা কেন, অনেক ধরনের আমরা কথা বলি, আমরা আল্লাহকে অনেক সময় দোষারোপ করি। দেখেন এই দুইজন লোক 17 বছর থেকে এক শরীরের মধ্যে কীভাবে চলাফেরা করতেছে। আল্লাহ যে আমাদেরকে সুস্থ সবল রেখেছে, এটার জন্য প্রতিনিয়ত শুকর আদায় করা দরকার, বেশি বেশি ইবাদত বন্দেগি করা দরকার। আসলে যারা আল্লাহকে ভুলে যায়, অল্প কষ্ট হইলে আল্লাহকে দোষারোপ করে, অথবা অতি সুখে থাকলেও আল্লাহকে অনেকে ভুলে যায়, তাদের দেখা উচিত যে আল্লাহ চাইলে কী না করতে পারে। এক শরীরের মধ্যে দুইজনকে 17 বছর থেকে দেখা যাচ্ছে এই ভিডিওতে। দেখেন এই লোকগুলো কত কষ্টের মধ্যেও হাসি খুশিতে জীবন কাটাইতেছে, আর আমরা সুস্থ সবল থাকার পরেও আল্লাহর ইবাদত করি না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত থাকি, আল্লাহকে ভুলে যায়। সবার দেখা উচিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমরা যে সুস্থ সবল আছি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি এবং পরিবারের সব সদস্যকে নামাজ পড়ার জন্য আদেশ করি, চেষ্টা চালাই এবং হক হালাল চিনে যেন আমরা চলতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আমরা যে দুই পা সুস্থ সহ দুই হাত সুস্থ শরীরে জীবনযাপন করতে পারতেছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার সবার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি, খারাপ কাজ থেকে বিরত থাকি, সৎ পথে চলি, অসৎ পথ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এই চেষ্টাই করা উচিত। এবং বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহ যে আমাদেরকে এত সুস্থভাবে চলার তৌফিক দান করেছেন। দেখেন কি কষ্টের মধ্যে এই দুই ছেলে আছে, তারপরেও তাদের মুখে হাসি, অথচ আমরা যারা সুস্থ আছি, আমরা যারা ভালো আছি, আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, বিপদে পড়ছি কেন, আমি বিপদে পড়লাম এটা নিয়ে আল্লাহকে ভুলে যাই। আর অনেকে আছে বেশি আনন্দে থেকে দন দৌলতের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে যায়। সুতরাং সবাইকেও দেখা উচিত, আল্লাহ চাইলে ফকিরকে রাজা বানাইতে পারে, আর রাজাকেও এক নিমিষেই ফকির বানিয়ে দিতে পারে, সুস্থকে এক নিমিষেই অসুস্থ করে দিতে পারে, অসুস্থ ব্যক্তিকে এক নিমিষে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে। সুতরাং আসুন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি, হক হালাল চিনে চলি। সবাইকে অনেক ধন্যবাদ।